ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা এত কম সময় হয়ে যায় যে আপনাদের কি বলবো। জাস্ট বাড়িতে একটু পনির থাকবে আর অত্যন্ত কম সময় হয়ে যাবে, ধরুন 10 মিনিটের মধ্যে ডিনার আপনাদের রেডি হয়ে যাবে, রুটি আর তার সাথে পনির রেজালা। একদম নিরামিষভাবে এই পনির রেজালাটা শিখিয়েছি, যাতে আপনারা ঠাকুরকে ভোগও দিতে পারেন বা নিরামিষের দিনও পনির রেজালা অনায়াসে বানাতে পারবেন, এবং বাসন্তী পোলাও, লুচি, রুটি যার সাথে খুশি আপনারা খেতে পারবেন। তার জন্য আমাকে নিতে হয়েছে পনির। পনির এখানে আমি নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। আমি এটা দুজনের জন্য বানাচ্ছি, আপনারা যতজনের জন্য বানাবেন সেই অনুযায়ী পনির নেবেন। আর এই পনিরের সাথে কিন্তু আলু দিলে ভালো লাগবে না, শুধু পনির দিয়েই রেজালাটা বানাতে হবে। পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউব পিসেসে কেটে নিয়েছি, ঠিক এরকম পিস করে কেটে নিতে হবে। এটা আমি আমার চয়েস অনুযায়ী কেটেছি, আপনারা আপনাদের চয়েস অনুযায়ী কেটে নেবেন যেভাবে আপনারা কাটতে চান। এখানে পনির রেজালা বানানোর জন্য একটা মশলা রেডি করতে হবে। মশলা রেডি করার জন্য মিক্সির জার নিয়েছি, মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আদা একটা ছোট টুকরো, একটা কাঁচা লঙ্কা, ঝালটা কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী করতে পারেন। আর এতে কাঁচা লঙ্কা বাটাই দিতে হবে, কারণ যেহেতু এটা সাদা হয় রেজালা। আর দিয়ে দিলাম কাজু, কাজু প্রায় দিলাম এখানে 20 গ্রামের মতো কাজু দিয়েছি। আর স্পুন হিসেবে যদি ভাবেন তাহলে 1 টেবিল স্পুন আমি কাজু দিয়েছি, আর 1 টিস্পুন দিলাম পোস্ত, গোটা পোস্ত দিলাম, কাঁচা পোস্ত 1 টিস্পুন। এখানে আমি যে পরিমাণ পনির নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী কিন্তু আমি ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। আপনারা পরিমাণের পনিরের পরিমাণ বাড়াতে গেলে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসের পরিমাণও সেই অনুযায়ী বাড়াতে হবে। এখানে আমি 1 টিস্পুন নিয়ে নিলাম টক দই, যেহেতু সাদা হবে তো টমেটো ইউজ করতে পারবো না, তাই 1 টিস্পুন আমি টক দই নিলাম। টক দইটা আমি হোমমেড, আর বেশি খাট্টা নেবেন না, এমনি নর্মাল নেবেন। মানে বেশি দিনের পুরোনো দই একটু টক বেশি হয়ে যায়, সেই বেশি দিনের পুরোনো টক দইটা নেবেন না। এবার এটা আমি মিক্সিটা আটকে দিলাম, দিয়ে এটা ব্লেন্ড করে নেব। জল ছাড়াই ব্লেন্ড করা যাবে, যেহেতু টক দই রয়েছে একদম মিহি পেস্ট করে ফিরে আসছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটি নিয়ে পেস্টটা ঢেলে নিলাম, একদম মিহি করেই পেস্ট করেছি। যদি পেস্ট না হতে যায় মিহি করে, তাহলে অল্প একটু জল ইউজ করে আপনারা এইভাবে মিহি পেস্ট করে নেবেন। এবার জাস্ট পনিরটা ম্যারিনেট করার জন্য বাদবাকি মশলাগুলো নিয়ে নিচ্ছি, যেমন ফার্স্টে নিলাম কালো গোলমরিচ গুঁড়ো, এবার নিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো। এগুলো সবই কিন্তু আমি 1/2 টিস্পুন করে নিচ্ছি। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, এবার দিচ্ছি স্বাদ মতো নুন। আর নুনটা আমি ম্যারিনেট করার সময়ই দিই, আপনারা চাইলে কুকিংয়ের সময়ও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু 4-6টা দানা চিনি, কারণ যেহেতু আমরা টক দই ইউজ করেছি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছি এতে কেওড়া ওয়াটার, কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর সবই কিন্তু এতে দিতে হবে, কারণ জানি আমরা চিকেন রেজালা বানানোর জন্য এগুলো আমাদের লাগে। তো এগুলো মোটামুটি সব আমাদের ঘরে থাকেই, কারণ আমরা কম বেশি বিরিয়ানি বলুন বা মোগলাই রান্না বলুন বাড়িতে বানাই, আর মোগলাই রান্না বানানোর জন্য এই সব এসেন্সগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, এগুলোই ফ্লেভার অ্যাড করে। তো সেই জন্য মিঠা আতর, কেওড়া ওয়াটার, কেওড়ার জল আর গোলাপ জল সবারই ঘরে থাকে। এগুলো ভীষণভাবে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। নিরামিষ পনির বলে যে খেতে খারাপ হবে তা নয়, অসম্ভব সুন্দর খেতে হয় এগুলোর জন্য। তো এগুলো সবই কিন্তু 1/4 টিস্পুন করে দিয়েছি, কারণ এগুলো ভীষণভাবে একটা স্ট্রং অ্যারোমা আছে, যাতে আমাদের বেশি না হয়ে যায় সেই জন্য। আর মিঠা আতরটা 1 ড্রপ দেবেন, 1 থেকে 2 ড্রপ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সাদা তেল 1 টেবিল স্পুন। এর মধ্যে এবার দিয়ে দিলাম গোটা কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। এগুলো আপনারা
কড়াইতে তেলেতেও দিতে পারেন, বাট আমি ম্যারিনেট করার সময়ই দিই। আর দিয়ে দিচ্ছি কাঁচা পনিরগুলো। পনিরগুলো দিয়ে ম্যারিনেট করে নিতে হবে, আর এটা ম্যারিনেট করে রাখতে হবে না, সাথে সাথেই আপনারা কুকিং করতে পারবেন। আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 5 মিনিট ম্যারিনেট করে রাখবেন, বেশিক্ষণ নয়, 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখলে ভালো হয়, পনিরের মধ্যে সমস্ত মশলা ঢোকে। বাট আমরা তো কুকিং করব, তখনও ঢুকে যাবে, কোনো ব্যাপার না। আর সমস্ত মশলা কিন্তু এই এই সময় দিয়ে একদম পনির মাখিয়ে নিতে হবে। শুধু নুনটা আপনারা কুকিংয়ের সময় দিতে পারেন। তো পনির আমার মাখানো হয়ে গেছে, এবার চলুন কী করে রান্না করতে হবে দেখিয়ে দিই। আমি 5 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। ঝামেলার কাজ সমস্ত শেষ, পনির খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে 5 মিনিটে। এবার আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘি দিয়েছি 1 টেবিল স্পুন, কারণ এর টেস্টটা আরও বাড়িয়ে দেয় ঘি দিলে। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন ম্যারিনেট করা পনিরটা মশলা সমেত একদম দিয়ে দিতে হবে। দিয়ে জাস্ট 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আমাদের মশলাটা কাঁচা আছে, পনিরটাও কাঁচা আছে, তো সেই জন্য জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে। যখন দেখব মশলা থেকে একটু এরকম তেল ছেড়ে দিয়েছে, তো তখন আমরা কি করব, ওই যে মিক্সির জারটায় আমি বেটেছিলাম সেই জারটা ধুয়েই আমি জল দিয়েছি 1 কাপের মতো। এখানে আপনারা যতখানি ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল দিতে হবে, কম বেশি জল দিতেই পারেন। আর এটা বেশিক্ষণ ফোটাতে হয় না, কারণ পনির তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, জাস্ট 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে ফোটালেই হবে। আর সেই বুঝেই জলটা আপনারা দেবেন। আমি এখানে মোটামুটি মিডিয়াম সাইজের 1 কাপ জল দিয়েছি। এবার এটা হাই ফ্লেমে ফোটাতে হবে 1 থেকে 1.5 মিনিট। যদি আপনারা ম্যারিনেট করার সময় নুন না দিতে চান তাহলে আপনারা এই সময় নুন দিতে পারেন। 1 মিনিট মতো ফোটানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে, পনিরগুলো ভেঙে ভেঙে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা। গরম মশলা গুঁড়োটা আমি ম্যারিনেট করার সময় দিই না, এই সময় দিই। আপনারা চাইলে ম্যারিনেট করার সময়ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোটামুটি আমার হয়েই এসছে, আর একটু গ্রেভিটা ঘন করব, ঘন করে গ্যাসটা বন্ধ করে দেব। এবার গ্রেভিটা কতখানি ঘন বা পাতলা রাখবেন সেটা আপনাদের পছন্দ মতো রাখবেন। আর সাধারণত রেজালার গ্রেভি একটু পাতলাই হয়। আর এর মধ্যে কোনো রকম সবজি দিলে ভালো হবে না, শুধু পনির দিয়ে করলেই বেশি টেস্টি হবে। একদম রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি। অত্যন্ত কম সময়, অত্যন্ত কম পরিশ্রমের কাজ, জাস্ট ম্যারিনেট করার কাজটা, ব্যাস ম্যারিনেট করে কুকিং করলেই হয়ে যাবে। করতে করতে আপনারা রুটি করে ফেলবেন, বললাম 10 মিনিটের ডিনার রেডি এবং পরিবেশন করাও হয়ে গেছে। অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন এরম ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে আসবো। নমস্কার।